উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল সন্ধ্যা মেট্রো রেল সার্ভিস শুরু হলো। আজ সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে চালু হয়, সবশেষ 8:40 মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে মেট্রো রেল। মাঝে 11:31 থেকে বিকেল 4 পর্যন্ত প্রতি 12 মিনিট পরপর ট্রেন চলাচল করবে, বাকি সময় প্রতি 10 মিনিট পর ট্রেন চলবে। মেট্রো রেলের সময় বৃদ্ধি করাতে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অফিসে যাওয়া এবং ফেরার পথে যানজট নিয়ে ভাবতে হবে না বলেও স্বস্তিও প্রকাশ করেন তারা। এদিকে উত্তরার দেয়াবাড়ি মেট্রো ইয়ার্ডে সকালে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আসন্ন 21শে বইমেলা ও বিশ্ব ইজতেমা উপলক্ষে মেট্রো রেলের সময়সীমা বাড়ানো যায় কিনা তা মেট্রো কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করবে। এই মুহূর্তে মেট্রো রেলে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছ থেকে। নূর, আজ থেকে তো মেট্রো রেল সকাল থেকে রাত অবধি চলাচল করবে, যাত্রীরা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন, কি বলছেন তারা? ফারজানা, আজকে ঢাকা শহরের বড় একটি অংশের মানুষের জীবনে স্বস্তি নেমে আসার দিন। অর্থাৎ এতদিন মেট্রো রেল চালু হলেও ঢাকাবাসী এই মেট্রো রেলের যে সুবিধা সেটি পরিপূর্ণভাবে ভোগ করতে পারে নাই, কারণ উত্তরা থেকে মতিঝিল অংশে মেট্রো রেল চলেছে সকাল 11:30 পর্যন্ত। অফিস থেকে ফেরার পথে সাধারণ মানুষ কিন্তু আর মেট্রো রেল ব্যবহার করতে পারেনি। আজকে যখন উত্তরা থেকে এই মতিঝিল অংশ পর্যন্ত পুরো অংশটা 11:00 পরে অর্থাৎ 8:40 পর্যন্ত মেট্রো রেল চালু করে দেওয়া হলো, তখন মানুষের মধ্যে এক ধরনের আনন্দ, উচ্ছ্বাস এবং স্বস্তির যে বহিঃপ্রকাশ সেটা আমরা দেখেছি। আমরা দুপুরের পরে মতিঝিল উত্তরার মেট্রো রেল থেকে এই মতিঝিলের ট্রেনে এসেছি, যতটি ট্রেন আমরা দেখেছি প্রত্যেকটি ট্রেনে উপচে পড়া মানুষের ভিড় আমরা দেখতে পেরেছি। আমাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসেছেন, তিনি বলেছেন এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক তৈরি হয়েছে। এখনও একটা কথা, যাত্রীর বেশি চাপ থাকার কারণে টিকিট কাটতে একটু বেশি সময় লাগছে যাত্রীরা, এমন একটি অভিযোগের কথা আমাদেরকে জানিয়েছেন ফারজানা।